তো আমি এখন পিসির বাড়ি এসে ঢুকে গেছি, আর পিসি এখন জল টানছে, কারণ কি এখানে তো সাপ্লাইয়ে জল আসে। তো পিসিরা জল টানটানি করে, আর পিসির হেল্প করছে মিঠু, আর শিবা আছে বাড়িতে, কিন্তু মাহি বাড়িতে নেই। মাহি আমি ফটকে ঢুকে দেখলাম, মাহি টিউশন করাচ্ছে না, মাহি নেই বাড়িতে। তো জিজ্ঞাসা করলাম, তো বলছে মানে শিবার মানে পিসির ছেলে ছেলের বউরা এসছে, তো ওদের সাথে একটু ঘুরতে বের হয়েছে, তো ওরা আসুক। তার ওরা আসার আগে আমি শিবাকে বলেছি, চল আমি ঘরে বসে বসে বোর হবো, তো চল তুই আর আমি কোথাও বের হয়ে যাই। তো এখন আমি আর শিবা একটু বের হবো। তো ঠিক আছে, কোথায় বের হই কি করি, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। ঘর থেকে বের তো হয়ে গেছি, বাট কোথায় যাব কিছু বুঝতে পারছিলাম না, শুধু এদিকে ওদিকে ঘোরাঘুরি করছি। তো ঘুরতে ঘুরতে আমি আর শিবা এসে পড়েছি একটা মোমো স্টলে, আর এখানে নাকি সব থেকে বেস্ট মোমো পাওয়া যায় ডিগবয়ের। দেখাচ্ছি, তো আমি তো চিনি না, এখন দেখি খেয়ে কিরকম লাগে। ও বলেছে এখানে নাকি বেস্ট মোমো পাওয়া যায়। সত্যি বেস্ট মোমো পাওয়া যায়? কো না, সত্যি বেস্ট মোমো পাওয়া যায়? হ্যাঁ তো। আরে তো হাসিস কেন, কো না, ও ক্যামেরাতে ফর ফেস টানতে এত কেন ভয় পায় যায় না? একটা ডিজে হয়ে কি মানুষ এত লজ্জা পায় নাকি? মা তো ছাড়াও ঠিক আছে, আমি খেয়ে তারপর বলছি তোমাদের এটা কিরকম টেস্টটা। তো আমরা মোমো খেয়ে এসে পড়েছি, এখন মোমো ব্যাপারে বলছি তোমাদের। মোমোটা ভালোই ছিল, চাটনিটা ছিল মিষ্টি, যেটা আমি একদম ভালোবাসি না। স্যুপটা ভালো ছিল, কিন্তু যখন মোমোটা ভালো ছিল না তো আর কি ভালো বলবো, স্যুপটা ভালো ছিল। আর এখন ঘরে ঢুকে গেছি, এই যে পিসি শুয়ে আছে, ওরা বাংলা সিরিয়াল দেখছে এখানে মধ্যে। আর এখন আমি শিবা মাহি আমরা সবাই বের হবো, একটু মেলায় যাবো, ওদের এখানে মেলা এসছে, তো চলো মেলায় যাই, তোমরাও যা, চলো আমার সাথে। তো পৌঁছে গেছি মেলার গেটের সামনে, আর গেটটা দারুণ বানিয়েছে, একদম পুরো লাইটিং লাইটিং, দেখে বেশ লাগছিল। আর ভিতর ঢুকতে ঢুকতে দেখতে পেলাম যে মাহিও দাঁড়িয়ে আছে, এই সাইড থেকে আমি ক্যামেরা করছি, ওই সাইড থেকে ও ক্যামেরা করছে। তো চলো এবার যখন মাহির সাথে দেখা হয়ে গেছে আর ভিতরে যাই, দাদা বৌদিরাও আছে, তো আর কী কী দোকান দিয়েছে, কী কী জিনিস কেনাকাটা করবো সব দেখে নিই ভালো করে, আর তোমরাও দেখো। তিনশিকা থেকে শিবার বিস্তৃত দাদা এসছে, বৌদি এসছে, এই যে এটা হলো বৌদি, এটা চোরকি নাকি রে, আর এটা হলো দাদা, ও এরকম লোক আছে, আর এটা হলো দাদা পুচকু, হাই বলো তো না, পুচকু হাই বলবে না, আমাকে চিনতে পারেনি আসলে। বৌদি আর মাহি এই ছোটো দোকানটা থেকে কিছু জিনিস কেনাকাটা করছিল, যদিও আমি অতটা ধ্যান দিইনি, কারণ কি আমি তো ব্যস্ত ছিলাম আমার নিজের কাজে। আমার না ছোটো ছোটো কয়েকটা দোকানে মানে পুতুল ঝোলানো ছিল, এই পুতুলগুলোকে দেখে আমি ভুলে গেছিলাম যে আমি এখন বড় হয়ে গেছি। ডরেমনটাকে দেখে জাস্ট আমি পাগল হয়ে গেছিলাম, বাচ্চাদের মতন দৌড়াদৌড়ি করছিলাম, আর পুতুলগুলোকে নিয়ে এভাবে খেলা করছিলাম, মানে আমি কি পেয়ে গেছি। আর দাদার এই পুচকুর হাতে একটা হেলিকপ্টার ছিল, ওটা নিয়েও আমি খেলা শুরু করে দিয়েছি। তো দাদা এখন টিকিট করছে আর আমরা উঠবো এখন এখানে। এই গাইডের টিকিট করবে? হ্যাঁ, এই গাইডের কি কয় রে, ডিস্কো কার, ব্রেক ডান্স, ও ব্রেক ডান্স, তো চলো ব্রেক ডান্সের জার্নি তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখো। আমি তো একটু নিচে ঢুকে যাই গো। তো আমরা এই ব্রেক ডান্স যেটা হয় ওটার মধ্যে উঠে নেমে গেছি, আমার কিচ্ছু
কিছুও ফিল হচ্ছে না আর ওরা ভয়ে পুরো শেষ হয়ে যাচ্ছে, জানি না কেন। এত ঘোরাঘুরির মধ্যে আমার নজরটা শুধু ছিল নাগরদোলার উপর। তো চলো, এবার টাইম এসে পড়েছে নাগরদোলায় ওঠার। তো চলো, আমি তো উঠতে যাচ্ছি এখন, তোমরাও চলো আমার সাথে। এত সময় অপেক্ষার পর আমি আর শিবা ফাইনালি বসে গেছি নাগরদোলায়। আর আমি নাগরদোলাটা বেশ ভয় পাই, উপরে ওঠার সময় ভয় পাই না, নামার সময় একটু বেশি ভয় লাগে। তো চলো স্টার্ট। নাগরদোলায় উঠে যা করলাম তা তো তোমরা দেখতেই পেয়ে গেছো। তো ঠিক আছে, ওখান থেকে নামার পর পপকর্ন খেতে খুব বেশি বেশি ইচ্ছে করছিল, তাই একটা গরম গরম পপকর্ন নিয়ে নিয়েছি আর সবাইকে একটু একটু দিয়ে দিচ্ছিলাম। তো এরপর যা যা হয়, তো চলো দেখো। এটা নাকি কিছু একটা গেম যে তো ফার্স্ট ট্রাই দাদা করছে, তো দেখে নি দাদা পেরেছে কিনা। দাদা দ্বারা তো হলো না, ঝুনু নেক্সট ট্রাই করতে এসেছে, চলো দেখে নি। ঝুনুও পারেনি আর এখন আসছে মাহি, চলো দেখে নি মাহি কি করতে পারে। মাহিও পারেনি ওটা করতে, আর এখন আসবে বৌদি, চলো এবার বৌদিটাই দেখে নি আমরা। বৌদিও পারলো না, এখন আসলো ছোট বনুটা। সবার শেষে লাস্ট আসলাম আমি, চলো আমারটি এবার দেখে নি। হাঁসটার সাথে যে খেলাটা আমরা খেলেছি সবাই মিলে, আমাদের মধ্যে থেকে আমরা কেউই পারিনি ওটা পুরো করতে, তাই আরেকটা খেলা খেলার জন্য আমরা এসে পড়েছি। এটা হলো বন্দুকের গুলিটা দিয়ে বেলুনটাকে ফুটাতে হবে, একটা গুলি দিয়ে একটা বেলুনকে ফুটাতে হবে। তো চলো দেখে নিই আমরা কে কয়টা পারি। যা সব খেলা অনেক বেশি ভালো ছিল, বাট বেলুন খেলাটা আমার অনেক বেশি ভালো লেগেছে, কারণ ওখানে আমাদের একটা বেলুন আমি ফোটাতে পেরেছি, শিবাও পেরেছে আর মাহিও হয়তো পেরেছিল, ওটা আমার এখানে ক্যাপচার হয়নি। তো এবার আমরা মেলা থেকে বের হয়ে গেছি, এবার যাব বাড়ি। তো ওরা এখন গাড়ি করে এসেছিল, তাই ওরা গাড়ি করে যাবে আর আমরা তো বাইকে করে এসেছিলাম, তো আমি আর শিবা বাইকে করে যাবো।
ওরা সবাই গাড়িতে বসে যাচ্ছে, আমি আর শিবা শুধু বাইকে। তো চলো এবার সোজা বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো আমরা এখন ঘরে ঢুকে গেছি আর পিসি এখনো শুয়ে আছে, আর শুয়ে শুয়ে দেখছিল জি বাংলাতে মিঠাই। তো ঠিক আছে, আমরা চেঞ্জ টেঞ্জ করে নিই, আর মাহি এখনো আসেনি, কারণ কি ও দাদা দেখেছো কি দাদাদের সাথে অনেকটা বোন এসেছিল। তো ওদের ঘরটা এই দিকতে একটু দূর আছে, তো ওদেরকে একটু ছাড়তে গেছে দাদা। তো ওরা আসুক, তারপর আবার আড্ডা দেবো, গল্প। পিসির রান্নাও বসে দিয়েছে আর ওরা সবাই এসে পড়েছে। ওরা সবাই রান্নাঘরে বসে আছে, আমিও রান্নাঘরে ছিলাম। আমরা রান্নাঘরে সবাই মিলে গল্প টল্প করছি। সমস্ত আমার ভাগিনা সামলায় সব রে ঘুম ঘুম পাড়াইয়া যাইতে তো লাগবো। ওই তারপরে ও গিয়ে ঘুমাইছে কখন? আরে অন্নপ্রাশনে তুষারে তুষার না কুটু 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 অন্নপ্রাশনে। এখন বাজে 11:10 আর পিসার খাওয়া হয়ে গেছে, আর বাকি কারো খাওয়া হয়নি। ও দাদার খাওয়া হয়ে গেছে না, মানে পিসির ভাগিনার খাওয়া হয়ে গেছে ও দাদার, আর বাকি কারো খাওয়া হয়নি। আমারও হয়নি, পিসিরও হয়নি, বৌদিরও হয়নি, মাহিরও হয়নি, শিবার কারোই হয়নি। আর পিসি এখন আমাকে কখনোই ডাকছে, এই যে বেয়ে নিচ্ছে, এখানে যা যা খাবার আছে। তো আমরা এখন খাবো, আর আমি আমার ভিডিওটা আগে আর বাড়াচ্ছি না, এখানে শেষ করে দিচ্ছি। তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর যদি তোমরা আমার চ্যানেলটাকে নতুন দেখছো তাহলে একটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, কারণ কি তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক উৎসাহ জাগায় নতুন করে একটা ভিডিও বানানোর জন্য। তো ঠিক আছে, আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে।